শুভ শুভ নববর্ষ, নববর্ষ। আর আর যারা আমাদের থেকে বড় তাদেরকে প্রণাম প্রণাম, প্রণাম, আর আর যারা ছোট তাদের অনেক 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 ভালোবাসা। ভালোবাসা। আর আজকে পয়লা বৈশাখ বা শুভ নববর্ষ, বছরের প্রথম দিন। সবাই তোমরা আশা করি ভালোই আছো, আমরাও ভীষণ ভালো আছি। তাই দেখো একটা ইয়াম্মি লাঞ্চ নিয়ে চলে এসেছি। পুরো বাঙালিয়ানা মতো। হ্যাঁ, আর বলেছিলাম স্পেশাল কোনো ভিডিও হবে আগের ভিডিওতে, তো একটু স্পেশাল করার চেষ্টা করেছি। এমনি কিছুই না, মাটির থালা আর মাটন, এটাই হচ্ছে স্পেশাল হয়েছে। তো যাই হোক, যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার শেয়ার করবে। করবে। আর যারা যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা এখনও করনি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর তাহলে আজকে আমরা শুভ নববর্ষের লাঞ্চ মেনুতে কি কি রেখেছি সেটা তোমাদেরকে আরে দেখো, আমরা দুজনে আজকে একই ড্রেস পরেছি। দিদি ভাই একটা ব্লু আর দিয়ে, আর আমারটা রেড। মা দিয়েছে দুজনকে পয়লা বৈশাখের ড্রেসটা। হ্যাঁ, তো লাঞ্চে কি কি রেখেছি সেটা আমরা দুজনে মিলেই আজকে বলবো, যেহেতু অনেক কিছু। আমি কিছুটা বলবো, ও কিছুটা বলবে। বলো। আমি ফার্স্টে বলি, আজকে হয়েছে এই যেটা ছোট মাছ, ছোট মাছের ঝাল। তো ডালের কথা হচ্ছিল, দিয়ে আমরাই বললাম না অনেক কিছু, মানে অত কিছু খেতে পারবো না, অনেক কিছু ভেবে তো তো হ্যাঁ, ডালটা তো যাই হোক, শুধু ডাল নিইনি, করলে করতে আবার তার সাথে আবার একটা কিছু ভাজা করতে হবে। কথা হচ্ছিল যে মাছের বড়া, মাছের ডিমের বড়া, এমনকি লুচি, আমরাই হচ্ছে অত কিছু গরমে অত খাওয়া যাবে না। তো যাই হোক, এখানে সবার আগে বলে দিই, এখানে আছে বাসমতি চালের ভাত, এখানে স্যালাড, এখানে ছোট মাছের চচ্চড়ি, আর এখানে আছে এঁচোড় চিংড়ি, আর এটা হচ্ছে মায়ের হাতের স্পেশাল দই কাতলা, আর এটা হচ্ছে মাটন, খাসির মাংসের লাল লাল ঝোল, বাকিগুলো তুই বল। আছে আইসক্রিম, মিষ্টি দই, রসগোল্লা, আমের আমের চাটনি, চাটনি, জল, মাটির গ্লাসে জল, আর এখানে জলটা নিচে নামিয়ে রাখ। এখানে ভাতের পরিমাণটা খুবই কম, হচ্ছে অনেক কিছু দিয়ে খাওয়া, যদি এটা খেলে পেট ভরে যায় তাহলে খুবই ভালো, আর যদি পেট না ভরে তার জন্য এক্সট্রা রাইসও নিয়ে এসেছি। তো এত কিছু দিয়ে আমরা চ্যালেঞ্জ করব না, ইটিং শো করব। আর তাহলে আমরা খাওয়াটা শুরু করছি। পুরো ভিডিওটাতে তোমরা যদি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকো খুব খুব ভালো লাগবে। অবভিয়াসলি থাকবে আমাদের যে সমস্ত বন্ধু আমাদেরকে ভালোবাসে, অবভিয়াসলি থাকবে। আর যারা আমাদেরকে পছন্দ করো না, পছন্দ করো না এমন নেই, বেশিরভাগই করো, যারা করছো না তারা মনে করবে তোমরা খাবে তো আমাদের কি, সেটা না, আমাদের অনেক বন্ধু আছে আমাদের ভীষণ ভীষণ ভালোবাসে। তাহলে খাওয়াটা শুরু করছি, স্টার্ট। মাটির গ্লাসে জল খেতে দারুণ লাগে, গন্ধটা খুব সুন্দর, গন্ধটা খুব সুন্দর। আর এই সব রান্না মা মা করেছে, করেছে, আমি একটু একটু হেল্প করেছি। আমরা জানো তো ভেবেছিলাম লুচি নেবো, তার জন্য আমার লুচির ময়দা মাখা টাখা পুরো রেডি, কিন্তু মৌ বলছিল দিদি ভাই লুচি বেগুন ভাজা, পরে গিয়ে বলছে দিদি ভাই এত কিছু খেতে পারবো না, থাক। দারুণ হয়েছে, সরে যায়। তোমরা কে কেমন, মানে কী কী খাচ্ছো আজকে বাড়িতে না বাইরে, লাঞ্চ ডিনার যাই বলো করছো সব আমাদের সাথে শেয়ার করবে। আমরা বাইরে যাইনি, বাড়িতেই করেছি। বাড়িতেই করেছি। আমাদের সম্পর্কটাকে তোমরা ভীষণ ভীষণ ভালোবাসো, খুব ভালো লাগে, আমি মো দুজনাই খুব এক্সাইটেড। আমরা এত সাপোর্ট করো আমাদের, তোমরা একটা আমাদের পরিবার হয়ে গেছো। আমার এই চালের ভাত খেতে যে কি ভালো লাগে, সরু চাল, হ্যাঁ দারুণ লাগে। সরু চাল, এটা বাসপাতি চাল, আইসক্রিমটা সরিয়ে দিই, শুধু দইটা নিলেই হতো, আইসক্রিমটা এক্সট্রা, আর একটা জিনিস নেওয়া হয়নি, পাঁপড় ভাজা, এটা চিংড়িটা দারুণ হয়েছে।
খাসির মাংস চর্বিও দেওয়া আছে মনে হয়। কারকার বাড়ির লক্ষ্মী গণেশ পুজো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের বাড়িও হওয়ার কথা ছিল, কারণ বশত হলো না, একটা হবে আবার অক্ষয় দিদি আছে না, অক্ষয় দিদি আছে, হ্যাঁ হবে। দারুণ হয়েছে খেতে, দারুণ মানে আমাদের মাটির থালায় খেতে কেমন লাগে অবশ্যই বলবে। আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছে, কালকে আমি আর দিদি ভাই বাজারে গিয়ে মাটির থালা নিয়ে এসেছি। একটা ঘটনা বলবো তোমাদের সাথে শেয়ার করি, হ্যাঁ চ্যালেঞ্জ তো না, এখন কালকে বিকালবেলা যখন বাজারে গেলাম, এই তোমরা আবার কেউ কিন্তু কিছু ভেবো না যে খেতে খেতে এত কথা বলে বা তো বকবক করছে, মানে বন্ধুদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছা করছে তাই বলছি। আমি আরও যখন বাজারে গেলাম তখন ঘন অন্ধকার হয়ে আসছে আকাশে, মানে বৃষ্টি হবে, হ্যাঁ যাবি নাই, যেতে হবে না, ভীষণ মেঘ করেছে। তো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, খুব কাছে, তো গেছি, গিয়ে আমি বলছি তাড়াতাড়ি দাও খুব মেঘ করেছে, এই থালাবাটিগুলো তাড়াতাড়ি দাও, আমি মৌ খুব হুটোপাটা করে বলছি। দেখছি ওনারা আমাদেরকে জিনিস না দিয়ে দোকানের বাইরে, দোকানের বাইরে ও মানে ওই দোকানে অনেক কিছু বিক্রি হয়, ঝাঁটা বারুন তারপরে সব কিছুই, তাই না মু, মানে বিয়ে বাড়িতে যে সমস্ত থালাতে ভাত খায় অনুষ্ঠানে, যে কোনো সব রকম, দশকর্মার দোকান, হ্যাঁ দশকর্মার দোকান সব ওইগুলো তুলছে। এদিকে তো ঝড় বৃষ্টি উঠে আসছে, আমাদেরও ভীষণ ভয় করছে, অন্ধকার হয়ে আসছে, হাওয়া হচ্ছে, কি করে বাড়ি যাবো, তাড়াতাড়ি দাও করছি। ওই দোকানের ছেলেটা মানে মালিকের ছেলেটা কর্মচারী, ওরা আমাদের কথা যেন শুনছেই না, দাঁড়িয়ে আছে ওখানে আমাদের গায়ের ভিতর দিয়ে ঝাঁটা বারুন তুলছে। আমি বলছি এ কী করছো, ঝাঁটা বারুন গায়ে লাগছে না, দেখে শুনে তুলতে পারছো না, তারপরে আগে ঝাঁটা বারুন তুলা, আগে আমরা হচ্ছে আমাদের মানে আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি, আগে আমাদের জিনিসটা দিতে হয় না, আগে তো সেটা যে হচ্ছে খরিদ্দার দাঁড়িয়ে থাকলে আগে তাকে মালটা দিতে হয়, এমন করছে। ও খরিদ্দার চলে যায় যাক বাড়ি, আমার ঝাঁটা বারণ উড়ে, ঝড় বৃষ্টি হলে আমার ঝাঁটা বারণ উড়ে গেলে আমি ঝাঁটা বারণ পাবো না, খদ্দের চলে গেলে আবার খদ্দের আসবে, আবার কালকে আবার আসবে, সে হাসিও লাগছে রাগও হচ্ছে। তারপরে আইসক্রিম কিনতে ঢুকেছি, দমকা হাওয়া দিয়ে কারেন্ট টারেন্ট চলে গেল, আমরা তো ধুলো ধুলো চারিদিকে, আমি আর দিদি ভাবছি কী করে বাড়ি যাবো, কালকে অনেক কিছু কেনারও ছিল জানো, কিছুই কিনতে পারিনি, চলে এসেছি। দিয়ে ওই আইসক্রিমের ওই কাকুটাও ভীষণ মজার, দিয়ে বলছে এই চামচ নাও এই আমরা পাঁচটা আইসক্রিমের বাটি কিনেছি, দেখো দেখো একবারে দিয়ে দিলাম, দেখো তো পাঁচটা ছটা, ও যা বাটি হয়েছে যা দিয়েছি বাড়িতে এসে গুনে দিয়েছি পাঁচটার অনেক বেশি দিয়ে দিয়েছে, ফুটো পাটা করে অনেক দামি জিনিস হলে নাই ফেরত দেওয়া যায়, সামান্য চামচ মনে হয় এক টাকা করে দাম না এক একটা আর ছিঁড়ে গেছে, আর উনি আমাদের খুব পরিচিত, আমাদের খুব ভালোবাসে, অনেক জিনিস এমনিও দেয় আমাদের। দারুণ হয়েছে, অসাধারণ, ঝোল বেশি নেয় গেছে আমারও তাই। তোমাদের সাথে একটু গল্প করলাম বা বললাম বলে তোমরা আবার কিছু মনে করো না যে খেতে খেতে বকবক করে, তোমরা তো আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছো এখন, আমাদের বন্ধু, তো বন্ধুদের সাথে শেয়ার করবো না, মজার কোনো ঘটনা হলে বা কোনো কিছু হলে শেয়ার তো অবশ্যই করতে পারি। ছিল তোমার দাদা ভাইকে দিয়ে পাঠিয়ে দিলাম।
বেশি লাগে আর লবণ বেশি লাগে না সেটাই বললাম আটাগুলো ফেলতে অসুবিধা হয়ে যাচ্ছে অনেক বড় মাছটা খেয়ে ভাত ঘুম দেব আমরা কোথাও বেরোই নিব সামনে একটা প্ল্যান আছে তোমাদের বলবো না আগে আমি হোক তারপর আগে প্ল্যানটা হোক আমার আর খেয়ে উঠে ঘুমাবে না রে বললাম না একটু বেরোবো আমি একটু কৃষ্ণনগরে যাবো জানো ওই সেনকুবল ডায়মন্ড আছে ওখান থেকে ফোন করেছিল ওদের ওখানে পুজো হচ্ছে আজকে পয়লা বৈশাখ তো নেমন্তন্ন করেছে তো আমি আর ও দাদা ভাই যাবো দেখি বললো পুজো হচ্ছে একটু আসুন প্রসাদ নেবেন আর খুব অফার টফার চলছে যাই দেখি মাছটা খেতে খেতে কত দেরি হয়ে গেল এবার খাবো মাটনটা মাটন আমাদের বাড়িতে খুব কম হয় কেন জানো মাটন খাওয়া বলে ভালো না মাটনটা খুব কম হয় খেতে টেস্ট লাগে কিন্তু খাওয়াতে অতটা ভালো না আমি নেবো না আমি একটাও নেবো না আমার বেশি হয়ে যাবে আমি জানি কিন্তু যেহেতু মাটন ওই জন্য একটু নিলাম ঝোলটা যা হয়েছে মানে কিছু বলার নেই অন্য লেভেল দেখো ধামসা ধামসা আলু ধামসা আলুই বলে এটাকে অসাধারণ হয়েছে অসাধারণ কম মা দারুণ টেস্টি রান্না করে মাটনটা মা সবে রান্নাই টেস্ট দেখো কোনো প্রেশার কুকারে দেওয়া হয়নি মাংস কোনো হাঁড়িতে দিয়েও হয়নি দেখো কোনো পেঁপেও দেয়নি মা না মাংসটা আর ভিনিগারও দেওয়া হয়নি কিচ্ছু না মাংসটা দেখো কিরকম গলে গেছে মাংসটাও ভালো জানি মাংসটাও সুন্দর হ্যাঁ মাংস ভালো না হলে আবার প্রেশার কুকারে দিতে হয় সিদ্ধ হতে যায় না ভিডিওটা দেখবে আমাকে গালাগালি করবে মাংসটা যে কি টেস্ট তোমাদের কি বলবো ভালো ঝাল হয়েছে
এখন ফুলে আসছে, হালকা করে চাপ দিলেই ফুলে আসছে, এত সর্দি হচ্ছে। আলুটা দেখেছিস কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ভাঙেনি, মানে ঘেটে যায়নি। বাজারে মাংস আনতে গিয়ে ও দাদা ভাইয়ের কি অবস্থা, লাইনে দাঁড়িয়ে থেকে আনতে হয়েছে, এত ভিড়। দুবার করে গেছে বলছে, আমি লাইনে লাইনে দাঁড়ানোর মধ্যে নিয়ে বাড়ি চলে এসছে। কি বলবো, আমাকে দে তো একটু, কি গরম লাগছে আর না বুঝতে পারবে না। দেখ মাছু লোভের ঠেলে চলে এসছে, দেখেছিস কি লোভ। এই গল্পটা কখন বললাম, নাক মুছে তুই করে দিস তো, এই কুলকুট দিয়ে। দই তো না, পুরো ক্ষীর ক্ষীর। মাছির খুব দুষ্ট, খিদে পেয়েছে রে, ওরম বলতে নেই। বাড়ি গিয়ে মাকে আবার রান্না করে দিতে, বসতে দিস না। হবে না, অসাধারণ, অপূর্ব, দারুণ খেলাম, পেট পুরো লোড, মানে লোড মানে ওভারলোড, ভীষণ খেলাম, ভীষণ ভালো রান্না হয়েছে। তো আজকে আমাদের এই লাঞ্চ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট হচ্ছে 35টা 36টা করে। আজকের এই ভিডিওটার পরে আশা করব কমেন্ট আরও অনেক বেশি করে কমেন্ট হবে, আর হচ্ছে লাইকও হবে, প্রচুর প্রচুর লাইক হবে, অন্তত 300-400 তো লাইক হওয়ারই কথা। আর হচ্ছে তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, আমাদের এই বাঙালিয়ানা থালিটা তোমাদের কেমন লাগলো নববর্ষের দিনে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর আবারও বলছি, সাবস্ক্রাইব করো, যদি আমাদেরকে ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর এই রকম ধরনের, মানে এই যে সমস্ত মাটির বাটি থালাতে এরকমভাবে লাঞ্চ সাজিয়ে যে মেনুটা আজকে করা হয়েছে, মানে এই এই ধরনের এরকম করে সাজিয়ে তোমরা নেক্সট ডেতে কোনো ভিডিও দেখতে চাও কি না সেটাও আমাদেরকে জানিও। আর চলো তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত। আর তোমরা আজকে নববর্ষের দিনে কে কেমন আনন্দ করলে, কোথায় ঘুরতে গেলে, কে কী খেলে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের পর্যন্ত, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর সবার শেষে আর একবারও বলবো, শুভ নববর্ষ, সব শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তাহলে আজকের ভিডিওটাই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভগবানের কাছে প্রে করি নতুন বছরতে যেন সবার সবার খুব 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 ভালো কাটুক, আর আমাদের সাথে থেকো, আমাদের সাথে থেকো, আমাদের ভুলে যেও না। টাটা।